তো বন্ধুরা নিরামিষ দিনে আমরা কি খাই পনির মুগ ডাল নানান রকম সবজি দিয়ে কিন্তু একটা নিরামিষ বানিয়ে খাই আবার ডালের মধ্যেও কিন্তু নিরামিষ দিয়ে মানে সবজি দিয়ে খাই আজকে কিন্তু পনির দিয়েই একটা রেসিপি বানাবো অসাধারণ কিন্তু খেতে তুলে এনেছে কিন্তু লেবু পাতা লেবু পাতা দিয়েই কিন্তু বানাবো পনিরের একটা দুর্দান্ত রেসিপি নিরামিষ দিলে আঙুল কিন্তু চেটেপুটে খেতে বাধ্য হবেনি তো চলুন রেসিপিটা চটপট করে নমস্কার কেমন আছেন সবাই আর এর মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন আজকে পনির কাটা হচ্ছে তো পনিরেরই কিন্তু রেসিপি বানাবো তো পনিরের তো অনেক কিছু খেয়েছেন আপনারা পনিরের পকোড়া পনির বাসিন্দা পনিরের গ্রেভিওয়ালা পনির চিলি পনির আজকে কিন্তু সম্পূর্ণ আলাদা বানাবো বানাবো আজকে পনির ভাপা হ্যাঁ বন্ধুরা পনিরও কিন্তু খুব সুন্দরভাবে ভাপা হয় খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আমি কিন্তু এরকম করে কেটে নিচ্ছি আর আমি কিন্তু পনিরটা একটু ভেজে নেব যেহেতু আমাদের বাড়িতে কাঁচা পনিরটা কিন্তু খেতে ভালোবাসে না কাজে কিন্তু একটু ভেজে নেব চলুন তাহলে প্রথমে পনিরটা বন্ধুরা পনির কিন্তু কাটা কমপ্লিট এবার পনিরে কিন্তু হলুদ লবণ কিছুই মাখাবো না আমি কিন্তু একটু ভেজে নেব বললাম কাঁচা পনির আমাদের বাড়িতে খায় না এবার চলুন এরকম অবস্থায় কিন্তু তেলে দিয়ে দেবো তো বন্ধুরা ভাজা কমপ্লিট এবার কিন্তু নামিয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভাজা কিন্তু কমপ্লিট চলুন এবার ভাপার জন্য মশলাটা কমি শুধু কিন্তু দেব সর্ষে তো সর্ষেটা কিন্তু প্রথমে গুঁড়ো করে নেব তারপরে কিন্তু পিষে নেব যেহেতু শিলে পিসছি না সেহেতু কিন্তু মিক্সিতেই পিসছি তাই একটু প্রথমে গুঁড়ো করে নেব তো বন্ধুরা গুঁড়ো কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবার কিন্তু জল দিয়ে যদি পিষে নিই এবার কিন্তু পুরো শিলে বাটার মতো হয়ে যাবে জল দিয়ে দিলাম চলুন আবার পিষে নিই তো দেখুন পুরো কিন্তু ফাইন পেস্ট হয়ে গেছে এটাতেই কিন্তু থেমে থাকবো না চলুন এবার এটা আরও কিছু করা যাক বাটিতে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল এবার গরম জলের মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দেব। দু মিনিট মতো এটা কিন্তু রেখে বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে আর ঝাঁজ কিন্তু খুব সুন্দর বেরিয়েছে এই যে গরম জলে দিলাম কারণ কিন্তু এটাই ঝাঁজের জন্য এবার কিন্তু এটাকে ছেঁকে নেব ছেঁকে নিলে একটাই জিনিস হয় এক তো এই যে এইগুলো খাওয়া লাগে না এগুলোতে কিন্তু খুব অসুবিধা হয় আর কিন্তু দেখতেও সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন পুরো জলটা আমাদের পুরো সাদা জল তো বন্ধুরা ছেঁকে তো নিয়েছি কিন্তু যে ছাঁকনি দিয়ে ছেঁকলাম তলায় কিন্তু এখনও একটু রয়ে গেছে তো কি করব এরকম একটা সবথেকে ভালো হয় সাদা একড়ায় ছেঁকে নিলে আপনারা কিন্তু সাদা ন্যাকড়াই ছেঁকে নেবেন তাহলে কিন্তু এই যে ভেতরের যে ছাঁকাটা সেটা কিন্তু পুরোটাই থেকে যাবে ন্যাকড়াতে আপনাদের কিন্তু পুরো এই জলটাই থেকে যাবে তাহলে কিন্তু খুব সুন্দর হবে মানে আমাদের যে পোড়া করে বুকটা সেটাও হবে না দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু সুন্দর লাগবে জলটা খুব গরম হাত দিয়ে চাপতে একটু অসুবিধা হচ্ছে এই যে সম্পূর্ণভাবে কিন্তু চিপে নিলাম এবার দেখাচ্ছি মানে ছাঁকনি দিয়ে ছাঁকার পরেও কতটা এর মধ্যে ছিল এই যে দেখুন এতটা ছিল কিন্তু এটাও কিন্তু পেটের মধ্যে চলে যেত আমাদের কিন্তু পেটেও অসুবিধা হতো দেখতেও কিন্তু ভালো লাগতো না এবার কিন্তু পিওর জলটা এই যে আমরা পেয়ে গেলাম তো বন্ধুরা এবার একটা টিফিন কৌটা নিয়ে নিয়েছি যেটার কিন্তু ঢাকনাটা খুব সুন্দর করে বন্ধ হয় এবার এই জলটা দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে দিয়ে দেব কিন্তু পনিরগুলো আর একবার বলছি পনিরগুলো কিন্তু আপনারা না ভেজেও নিতে পারেন আমাদের বাড়িতে ওই যে বললাম খায় না কিন্তু কাঁচা পনিরটা ওই জন্যই কিন্তু এটা ভেজে নিলাম এবার এই যে কাঁচা লঙ্কা কিন্তু মিক্সিতেই আমি একটু ঘুরিয়ে নিয়েছিলাম আধা বাটা করে সেটা দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে নেব এবার দেবো কিন্তু অল্প জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ সব থেকে ইম্পর্টেন্ট যেটা দিতেই হবে সেটা হচ্ছে এই যে সর্ষের তেল এটা বিনা কিন্তু ভাপার কোনো টেস্টি আসবে না এটা কিন্তু বেশ খানিকটা দিতে হবে এবার কিন্তু এগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি একদমই এইটুকু এই যে হাতে লেগে রয়েছে এইটুকু কিন্তু চিনি একটুখানি দিয়ে দেব আপনারা চাইলে নাও দিতে পারেন জাস্ট একটুখানি দিলাম কিন্তু এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে সবগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিলাম ঢাকনাটা লাগিয়ে দেব এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কড়াইতে জল দিয়ে অলরেডি ফোটাতে শুরু করে দিয়েছি এবার কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম এই বাটিটা ব্যাস এটা কিন্তু এবার দশ থেকে কুড়ি মিনিটের জন্য এরমভাবে রেখে দেব উপর থেকে কিন্তু একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো ঢাকনা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবো আর কুড়ি মিনিট বললাম কুড়ি মিনিট কিন্তু লাগবে না দশ মিনিটেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এর উপরে ভারী একটা কিছু চাপা দিয়ে দিলাম এই যে নোড়াটা চাপা দিয়ে দিলাম যাতে করে ভাবটা না বেরোতে পারে আর পাঁচ দিয়ে একটু ফাঁকা আছে ভাব একটু বেরোবেই তো এটাকে আমি সেট করে দিচ্ছি কোনো অসুবিধা হবে না উপরে তো ঢাকনা দেওয়াই আছে তো চলুন দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা চলুন এবার ঢাকনাটা কিন্তু খুলে দিই চাপাটা খুলেই দিয়েছিলাম জল কিন্তু দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু শুকিয়ে গেছে এবার চলুন এটাকে বন্ধ করে দিই একটুখানি কিন্তু কাজ বাকি যে কাজটা বাকি একটুখানি হলেও এটা কিন্তু মানে বেশ দামি এটা না হলে কিন্তু আবার স্বাদও আসবে না মানে যেমন সরষের তেল না দিলে স্বাদ আসে না তেমন কিন্তু এটা না দিলেও আসবে না এটা কিন্তু মাস্ট সর্ষের তেলের মতো দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য আর এই যে তুলে এনেছি লেবু পাতা মানে এই যে রান্নাটায় মেন ভূমিকায় রয়েছে কিন্তু এই লেবু পাতাটা এটা বিনা কিন্তু অসম্ভব রান্নাটার টেস্ট পনির ভাপা তো হয়েই থাকে কিন্তু এই রকম ভাপা এই যে লেবু পাতাগুলো মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম এটা দিয়ে কিন্তু একদমই জাল করা যাবে না এবার কী করবো এগুলোকে একটুখানি ঢুকিয়ে দেবো শুধুমাত্র কিন্তু গন্ধর জন্য অসম্ভব সুন্দর হয় খেতে নিরামিষ দিনে কিন্তু এটা পেলে আঙুল কিন্তু সবাই চেটে পুটে খেতে বাধ্য হবে সুন্দর করে ঢুকিয়ে দিলাম আর এক কথা বলবো আর একটা কথা মানে পনিরটা আপনারা কোয়ান্টিটি হিসাবে কিন্তু জলটা দেবেন পনিরের জলটা কিন্তু বেশি দিলে কিন্তু ভাপাতে একটু দেরি হবে আর জলটা কম দিলে আমাদের তো পনিরটা এমনিতেই ভাড়া ছিল অসুবিধা হবে না চলুন এবার ঢেকে দিই কাজেই জলটা একটুখানি যদি সর্ষের জলটা কম দিই তাতে করে কী হবে তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের হয়ে যাবে জলটা বেশি হলে সর্ষেটা বেশি ফুটবে টক হয়ে যাবে তো চলুন এই অবস্থায় দু মিনিট কিন্তু রেখে দেবো তো বন্ধুরা দু মিনিট পরে ঢাকনা খুলতে এই গন্ধে যেন মন প্রাণ একবারে ভরে গেল মানে এতটাই দারুণ গন্ধ বলার মতো না লেবু পাতাটা দিয়েছি কাঁচা লঙ্কা দুটোরই কিন্তু সেন্ট অসাধারণ বেরোচ্ছে নিরামিষ দিনে এটা যদি কারোর পাতে দিয়ে দেন একবার ভুল বসত সে কিন্তু বারবার বানাতে বাধ্য করবে আপনাকে তো চলুন এটাকে আপনাদের একবার সুন্দরভাবে দেখি দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ লাগছে নিশ্চয়ই লোভ লাগছে তো চলুন আর দেরি কিসার আর হ্যাঁ আমি ভেজে নিয়েছি জন্যে এগুলো একটু পোড়া পোড়া হয়েছে মানে আমাদের বাড়িতে কাঁচা পনিরটা কিন্তু ভালোবাসে না এরকমভাবে ভাজলে তবেই কিন্তু খেতে চাই পনিরটা এমনিতেই ভালোবাসে না তবুও রান্না করি ওই এরকম করে করলে তবেই কিন্তু একটু খাই দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে তো চলুন আর দেরি কিসার চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো আর হ্যাঁ বলতে কিন্তু ভুলবেন না রেসিপিটা কেমন হলো তো চলুন টা।